মানে রয়ে সম্মানিত ভিউয়ার সাহেব, প্রাণ প্রিয় প্রবাসী ভাই, ঈদের পরের দিন জানাচ্ছি আবার ঈদ মোবারক। একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, যদিও আমার আগের পেজ থেকে আমি রেগুলার লাইভে আসতে পারছি না, পেজটা হ্যাক হয়েছে, তাই এই মুহূর্তে প্রবাসীদের কাছ থেকে আমি দূরে রয়েছি। তবু আশা করি এই ভিডিও আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং সকল প্রবাসীদের কাছে আমার এই বার্তা পৌঁছে দিবেন। নতুন এই পেজ যদি আপনারা বেশি বেশি করে শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, তাহলে আবার আমি ঘুরে দাঁড়াবো, আবার প্রবাসীদের পাশে থাকবো, প্রতিনিয়ত প্রবাসীদের জন্য কাজ করতে পারব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে অনেক কিছু নিয়ে এসেছিলাম, অনেক সমস্যার সমাধান হয়েছে প্রবাসীদের, অনেক দাবি উত্থাপন করেছিলাম, ভাইটাল দাবিগুলা পর্যায়ক্রমে সমাধান হয়েছে, সমাধান হচ্ছে। তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রবাসীরা ভ্যাকসিনের আওতায় আসবে, প্রবাসীরা পাসপোর্ট দিয়ে ভ্যাকসিন দিবে, প্রবাসীরা নিবন্ধন করেছে কিন্তু অনেক প্রবাসীরা এখনও ভ্যাকসিনের তারিখ পাচ্ছে না, ডেট পাচ্ছে না। যদিও মিডিয়াগুলো আপনার নীরব রয়েছে এবং সামাজিক মাধ্যমগুলা ভুলে গিয়েছে, প্রবাসীদের যে ভ্যাকসিনের বিষয়টা কিন্তু গুরুত্ব সহকারে সরকার নিয়েছিল। অনেকে আপনার নিবন্ধন করেছেন, নিবন্ধন করার পর অনেকের SMS আসছে না, আমি তাদেরকে বলছি যে যারা আপনারা ডাউনলোড করে টিকা কার্ড পেয়েছেন, যারা ডাউনলোড করে টিকার কার্ড পেয়েছেন, আপনারা SMS-এর অপেক্ষা করবেন না, আবার ডাউনলোড করে টিকা কার্ডে যাবেন। টিকা কার্ডে যাওয়ার পর সেখানে আপনার প্রথম ডোজের ডেট আপনার নির্ধারণ করা রয়েছে, আপনারা সঠিক সময় ডোজ দেওয়ার চেষ্টা করবেন। আমরা আশা করছি যে সরকার এই অল্প সময়ের মধ্যে দুই ডোজ দিয়ে প্রবাসীদেরকে দেশের বাইরে পাঠানো সম্ভব হবে না, তাই এক ডোজ জনসন অ্যান্ড জনসন ডোজ আগামী ভ্যাকসিন আগামী মাসে আসবে। তাই আমরা দাবি করছি সকল প্রবাসীদেরকে, আপনারা প্রবাসীদেরকে টুকরা টুকরা করবেন না, প্রবাসীদেরকে আলাদা আলাদা করবেন না। যদিও প্রথম পর্যায়ে আপনারা ফাইজার ভ্যাকসিনের জন্য আলাদাভাবে অ্যাপসে সৌদি প্রবাসী এবং কুয়েত প্রবাসীদের কথা বলেছেন, কিন্তু তারপরেও কিন্তু ওমান প্রবাসীরা রয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কাতার প্রবাসী সহ পৃথিবীর বিভিন্ন দেশের জর্দানের প্রবাসীরা, বাহরাইনের প্রবাসীরা, অনেক প্রবাসীরা রয়েছে। তাই আমার মনে হয় অল্প সময়ের মধ্যে প্রবাসীদেরকে জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন দিয়ে দেশের বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। এই মুহূর্তে লকডাউন শুরু হয়েছে সারা বাংলাদেশে, প্রবাসীদেরকে বলছি আপনারা যারা ভ্যাকসিনের ডেট পেয়েছেন, যারা ভ্যাকসিন নিবন্ধন করেছেন, ভ্যাকসিন দেওয়ার জন্য লকডাউন থাকা অবস্থায় প্রবাসীদের কোনো সমস্যা হবে না। এবং দেশের বাইরে থেকে যারা আসবেন, ডোমেস্টিক ফ্লাইট চালু রয়েছে, প্রবাসীদের আসা যাওয়ার পথে কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না এই লকডাউন। প্রবাসীদেরকে লকডাউনের বাইরে রাখা হয়েছে। সম্মানিত প্রবাসী ভাই বন্ধুরা, বেশি বেশি করে শেয়ার করুন এবং আমার এই 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 ভিডিওটা আপনারা নতুন পেজ থেকে আমি দিচ্ছি, ইউটিউব থেকে দিচ্ছি, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, সকল প্রবাসীদের পাশে যেন দাঁড়াতে পারি। সরকার অনুদান দিয়েছে, প্রণোদনা দিয়েছে, বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষকে অনুদান দিয়েছে, কিন্তু যারা এক বছর দেড় বছর থেকে বাংলাদেশে রয়েছেন সেই সব প্রবাসীদের তালিকা করা দরকার, প্রবাসীদেরকে অনুদান দেওয়া দরকার, প্রবাসীদেরকে সহযোগিতা করা দরকার, প্রবাসীদেরকে সাহায্য করা দরকার। এই প্রবাসীরা মানুষের কাছে হাত পাততে পারে না, চেয়ারম্যান মেম্বারের কাছে সাহায্য চায় না, প্রবাসীদের বুক ফুটে তো মুখ ফুটে না। তাই সরকারের কাছে আবেদন থাকলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্রমন্ত্রী সহ সবাই, ত্রাণ মন্ত্রণালয় সহ প্রবাসীদের আলাদা আলাদা তালিকা করে এবং আটকে পড়া সকল প্রবাসীদেরকে অনুদান দেওয়া হোক, সকল প্রবাসীদেরকে সহযোগিতা করা হোক, সাহায্য করা হোক। সরকার বিভিন্ন শ্রেণীর মানুষকে এই লকডাউনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, নগদ 2 থেকে 3 হাজার টাকা করে দিচ্ছে, এটা সরকারের একটা বিরাট অবদান। মাননীয় প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই, তার পাশাপাশি প্রবাসীদেরকে সহযোগিতা করার জন্য, প্রবাসীদেরকে হেল্প করার জন্য প্রবাসীদের একটা তালিকা করা দরকার, ক্ষতিগ্রস্ত প্রবাসীদেরকে সহযোগিতা করা দরকার, আর্থিক অনুদান দেওয়া দরকার, বিভিন্নভাবে সহজ কিস্তিতে ঋণ দেওয়া দরকার, প্রবাসীদেরকে পুনর্বাসন করা দরকার, যাদের ভিসা নষ্ট হয়েছে, যাদের টিকিট নষ্ট হয়েছে,
তারা যারা বিদেশে যাওয়ার সুযোগ নেই তাদেরকে বাংলাদেশে পুনর্বাসন করা দরকার। আর বিশেষ করে এই লকডাউন অবস্থায় সারা বাংলাদেশ যেখানে লকডাউন রয়েছে, সারা বাংলাদেশের মানুষ যখন কোয়ারেন্টাইনে রয়েছেন, 18 কোটি বাঙালি যখন হোম কোয়ারেন্টাইনে রয়েছে, ঠিক সেই সময় মালয়েশিয়া এবং ওমান থেকে যে প্রবাসীরা বাংলাদেশে আসছেন তাদেরকে কেন 14 দিনের হোটেল কোয়ারেন্টাইনে রাখবেন? মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসীদের হোটেল কোয়ারেন্টাইন বাতিল করুন। এই হোটেল কোয়ারেন্টাইনের নামে মালয়েশিয়া প্রবাসী এবং ওমান প্রবাসীদেরকে আর পথের ভিখারি বানাবেন না। তা এই নিঃস্ব রিক্ত প্রবাসীরা বাংলাদেশে আসার পর হোটেলে থাকতে হয়, 14 দিন হোটেলে থাকার জন্য জমি বিক্রি করতে হয়, আপনার স্ত্রীর সোনা গয়না বিক্রি করতে হয়। যদি আপনার 14 দিন দেশের মাটিতে এসে হোটেলে থাকার পরে জমি বিক্রি করে টাকা পরিশোধ করতে হয়, তাহলে সেই প্রবাসীদের জীবন ও মরণ আপনার প্রায় সমান হয়ে গেল। কী জন্য তারা বাংলাদেশে এসেছে? বাংলাদেশে আসার পর যদি 14 দিন হোটেলে থাকতে হয়, সারা বাংলাদেশ যখন লকডাউন, সারা বাংলাদেশের মানুষ যখন হোম কোয়ারেন্টাইনে রয়েছে, তাই আলাদা করে প্রবাসীদেরকে কেন হোটেলে রাখবেন? মালয়েশিয়ার প্রবাসী এবং ওমান প্রবাসীদের হোটেল কোয়ারেন্টাইন বাতিল করে হোম কোয়ারেন্টাইনের জন্য জোরালো দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী। হয় 3 দিনের হোটেল কোয়ারেন্টাইন দেন, না হয় হোটেল কোয়ারেন্টাইন বাতিল করুন, না হয় প্রবাসীদের হোটেলের জন্য 15,000 টাকা করে বরাদ্দ দেন। মালয়েশিয়ার প্রবাসী এবং ওমান প্রবাসীদের হোটেল কোয়ারেন্টাইন বাতিল করুন। মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা, এই কঠিন দিনে, এই কষ্টের দিনে প্রবাসীদেরকে পাশে রাখুন। প্রবাসীদের দুর্দিনে যেভাবে আঁকড়ে ধরেছেন, প্রবাসীরা বাংলাদেশকে বুকে আগলে ধরে রাখে, এই বিপদের দিনে প্রবাসীদেরকে যদি মানবতার মায়ের আদর ভালোবাসা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদেরকে আঁকড়ে ধরুন, প্রবাসীদেরকে পুনর্বাসন করুন, বিশেষ করে মালয়েশিয়া এবং ওমান প্রবাসীদের 14 দিনের হোটেল কোয়ারেন্টাইন বাতিল করুন। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। যে কোনো প্রয়োজনে যদি ফেসবুকে নাও থাকি, অন্ততপক্ষে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। 0088-01829-354465, 0088-01829-354465 আমার হোয়াটসঅ্যাপ, আমার টেলিফোন নাম্বার। প্রবাসীরা যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করুন। আপনাদের প্রয়োজনে আপনাদের পাশে থাকতে চাই, বিপদের সাথী হতে চাই, প্রবাসীদের সুখে দুঃখে কাছাকাছি থাকতে চাই, ভাগাভাগি করে নিতে চাই সুখ দুঃখ, হাসি কান্না, জীবনের সবটুকু যন্ত্রণা। প্রবাসীরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে।